আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস কুকিং অ্যান্ড ব্লগ। সো ভিউয়ার্স, আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরাও খুবই ভালো আছি। তো রিতাস কুকিং হাউসে আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন আরেকটি রেসিপি, যেটা বরাবর সবারই খুবই পছন্দ। তো সেজন্যই আজকে আপনাদের সামনে রেসিপিটি খুবই সহজভাবে উপস্থাপন করলাম। তো দেখেই বুঝতে পারছেন যে কী রান্না করতে যাচ্ছি। তো আজকে রান্না করব গরুর কলিজা ভুনা। তো সেজন্য এখানে গরুর কলিজা নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ। সেটা সেদ্ধ করে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিলাম। তো দেখে নিলেন আপনারা গরুর কলিজাকে রেসিপিটা কিন্তু বরাবর সব আপুরাই পারেন, বাট আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে নতুন আপুরা এই রেসিপিটা রান্না করতে পারে না, বা নতুন তারা এই রেসিপিটা দেখে শিখতে পারবে। তো সেজন্য তাদের জন্য আমার আজকে এই তৈরি করা আর কি। তো আমরা কিন্তু রেসিপিটি এখন শুরু করে দিলাম। তো দেখতে পারলেন গরম তেলের মধ্যে দারুচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখন সবগুলো ব্রাউন করে ভেজে নিব। আর কী কী নিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টে এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আলু। তো আলুটা হচ্ছে আপনাদের ইচ্ছা অনুযায়ী যে পরিমাণে, মানে যে সাইজের বা যতটুকু আপনারা নিতে চান নিতে পারেন। আর এখানে রয়েছে বাটা মশলাগুলো। তো এখন হচ্ছে একে একে বাটা মশলাগুলো দিয়ে দিব। তো দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা বাটা। তো যেহেতু কিছুদিন আগে কোরবানি ঈদ গেল, তো সবার বাসায় কিন্তু বরাবর এই গরুর কলিজাটা রয়েছে। তো তারা কিন্তু আমাদের এই ভিডিওটা দেখে সে রেসিপিটা রেডি করতে পারেন। তো এখন এখানে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। তো আপনারা যদি মাংস আর একটু বেশি নেন অথবা কম নেন, সে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন আর কি মশলাটা। তো এখন খুব ভালোভাবে তেলটার সঙ্গে মিক্স করে নিচ্ছি। তো আপনারা যদি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেন, আশা করি সবাই এই রেসিপিটা রান্না করতে পারবেন। আর যদি আমাদের আজকের রেসিপিটা ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখন হচ্ছে বাকি গুঁড়া মশলাগুলোও দিয়ে দিব একে একে। তো এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া। তো যে যতটুকু খেতে পছন্দ করেন, মানে যে যেরকম ঝাল খান আর কি, সে অনুযায়ী। তো আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ। তো এখন এর মধ্যে অ্যাড করছি এখানে 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া 1 চামচ পরিমাণ। তো এখন হচ্ছে মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পানি। তো এখন হচ্ছে মশলাটাকে কষিয়ে নিব। তো সেজন্য এখন ঢাকনাটা উপর দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর ফিরে এলাম। তো দেখুন আমাদের মশলাটা কিন্তু অলরেডি বলক চলে এসেছে। তো এটা কিন্তু কষানো হয়ে গেছে আর একটা সুন্দর স্মেল বেরিয়েছে। তো এখন হচ্ছে আমরা যে কলিজাগুলো সেদ্ধ করে ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন এর মধ্যে অ্যাড করে ফেলবো। তো আমি একে একে সবগুলো কলিজায় দিয়ে দিলাম। তো এখন এই কলিজাগুলোকে খুব ভালোভাবে মশলাটার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিব। তো এটা কিন্তু খুবই কম সময় এবং খুবই ইজিভাবে রেডি করা যায়। তো আমি খুব ভালোভাবে মশলাটার সঙ্গে কলিজাগুলোকে মিক্স করে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখন হচ্ছে কলিজাগুলোকে কষিয়ে নেওয়ার পালা। তো এখন ঢাকনাটা উঠিয়ে দেখতে পাচ্ছি যে এই মশলাটাতে বরফ চলে এসেছে। তো আমরা কিন্তু এখন হচ্ছে এরাই মেয়ে কলিজাটাকে কষিয়ে নিচ্ছি। তো এর পর্যায়ে এর মধ্যে আলুটাও দিয়ে দিব। আলুটাকেও এই কলিজাটার সঙ্গে কষিয়ে নিব মশলাটার মধ্যে। তো এখন আলুটাকেও খুব ভালোভাবে মশলাটার সঙ্গে মিক্সড করে ফেলব। সো গাইজ, এখন যে কষাচ্ছি এই টাইমে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। তো এখন কিছুক্ষণ ওয়েট করব এই আলুটাও যেন কষানো হয়ে যায়। তো আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ফিরে এলাম কিছুক্ষণ পর। তো দেখুন গাইজ, আমাদের আলু এবং কলিজা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমরা ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমার নারায়ণের জড়ানো শেষ, এবার এর মধ্যে অ্যাড করব পানি। তো এখানে আমি 4 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। তারপরে দিয়েছি আরও 3 কাপ, মানে মোট এরকম 7-8 কাপ পানি দিলেই হবে ছোটো কাপ দিয়ে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা বলক চলে আসার জন্য। তো দেখুন গাইজ, আমাদের তরকারিটাতে কিন্তু বলক চলে এসেছে এবং আমাদের তরকারিটা কিন্তু রেডিও হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে পরিবেশন পাত্রে পরিবেশন করার পালা। তো দেখুন ঝোলটা আমি এরকম রাখছি। তো যার যেরকম পছন্দ সেরকম ঝোল রাখবেন। কেউ বেশি ঘন পছন্দ করে, কেউ পাতলা, তো সে অনুযায়ী আপনারা ঝোলটা রাখবেন। তো এখন পরিবেশন পাত্রে কলিজাটাকে সার্ভ করে নিচ্ছি।
তো দেখতেই পারলেন যে কত ইজিভাবে এবং কত সহজেই কত কম সময়ে আমরা তৈরি করে ফেললাম গরুর মাংসের কলিজা ভুনা। তো এটা কিন্তু অনেক মানুষেরই পছন্দের একটা খাবার, আর সেটা যদি আরও বেশি করে মজা করে রান্না করা হয় তাহলে তো খেতে আরও বেশি ভালো লাগবে। তো আশা করি আমি যেভাবে রেসিপিটা রেডি করেছি সবার কাছে খুব ভালো লাগবে এবং আমি খুব ইজিভাবে শেয়ার করেছি। আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।